আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি মাইসেলফ মামুনে। আজকে কিন্তু ওই গুড মর্নিং ও বলবো না, গুড আফটারনুন ও বলবো না, কারণ এখন প্রায় ইভিনিং এর দিকে যাচ্ছি, মানে দুপুর হয়ে গেছে অনেকক্ষণ, মানে বিকাল বিকাল হতে চলেছে। আজ সকাল থেকে খুব বিজি ছিলাম, রান্না বান্না তো ছিল, সেসব সেরে ঠেরে আবার মাকে নিয়ে বাইরে বেরোতে হয়েছিল, এবং বাইরে বেরিয়ে কিছু কাজকর্ম ছিল। বাইরে বেরোতে গিয়ে রোদের চড়া রোদে আজকে আমার মুখ ঠুক প্রায় পুড়ে যাওয়ার অবস্থা। যদিও রিক্সা করে গেছি, কিন্তু রোদের তাপটা এমন ভাবে লেগেছে না, মনে হচ্ছে যেন ছাল চামড়া পুড়ে যাবে। ওখানে অনেকক্ষণ সময় লেগেছিল, বাড়ি ফিরে তারপরে স্নান খাওয়া দাওয়া এসব করে মনে হলো স্কিনের এবার একটু যত্ন নিতে হবে, নাহলে ওটাকে পুরো একদম যাবে বরবাদ হয়ে। আমি কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, যার মধ্যে আজকাল যেটা চলছে জাপানিজ ফেসিয়াল, মানে সেই সেই ফেসিয়ালটা খুব হচ্ছে, ফেসিয়াল না একটা ক্রিম মতন দেখিয়েছিল, সেই ক্রিমটা করার চেষ্টা করেছি এবং সেটা লাগাবো, একদম ফেসে লাগিয়ে আপনাদের দেখাবো। দেখিয়ে নিজের পরিচর্যা তো হবে, যেটা কতটা ভালো হয় বা কতটা খারাপ হয়, কি হয় সেই সম্বন্ধে জানাবো। তার আগে বলি, ফেস প্যাকটা আমি রেডি করে নিয়ে বসেছি, মানে এই যে আমার বাটিতে রয়েছে ক্যাটক্যাটে, এর মধ্যে বলে দিই যেটা হচ্ছে ভাত রয়েছে, রাইস, রাইসটাই হচ্ছে মেন। তারপরে যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েছি, মানে যেটা আমি জেনেছি যেগুলো দিয়েছি সেগুলো পরে জানাবো, আগে আমি ফেসে লাগাই, যা যা অ্যাপ্লিকেশন যেভাবে করতে বলেছে সেটা করি, আপনাদের দেখাই, তারপরে বলবো এটা রেজাল্ট বেরালে তারপরে আপনাদের বলবো এটার মধ্যে কি কি দিয়েছি। এখন অ্যাপ্লিকেশনের পাল্লা, তার আগে চুলটা একটু সেট করে নিই। বাইরে থেকে এসেছিলাম যখন, তখন মুখ ঠুক ধুয়ে নিয়েছিলাম, কোনো কিছু এমনি সাবান টাবান কিছু ইউজ করিনি, এমনি মুখ ওয়াশ করে নিয়েছি, আমি স্নান করে নিয়েছিলাম। কিন্তু এখন ওয়েদারটা মানে একটু না, যে একটুখানি টান টান ধরছে, স্কিনটা একটুখানি মনে হলো একটুখানি ক্রিম মাখলে ভালো হয় এরকম একটা হচ্ছে। কিন্তু আপাতত এখন আমি কিছু মুখের উপরে কিছুই লাগাইনি, আমি এই ফেস প্যাকটা লাগাবো বলে এবং আপনাদের সেটা দেখাবো বলে আমি ওয়েট করেছিলাম। এখন রেডি করে নিয়ে বসেছি, এবার মুখে অ্যাপ্লিকেশনটা করি। যেটা বললাম এটার মধ্যে মেন হচ্ছে ভাত রয়েছে, রাইস রয়েছে, বাকিটা আমি পরে বলছি, আগে ফেসে লাগিয়ে নিই। লাগানোর সময় একটুখানি মাসাজ করে লাগাতে ওখানে দেখিয়েছিল অ্যাপ্লিকেশনটা, যে মাসাজ করে লাগাতে, তো আমিও সেই একটু মাসাজ করে লাগাচ্ছি। প্যাকটা আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি, একদম যেভাবে প্যাক লাগায় একদম গলা থেকে ধরে পুরো মুখটা লাগিয়ে নিয়েছি। দুপুরবেলা ভাত ঘুম না দিয়ে মুখের মধ্যে ভাত লেবড়ে নিলাম, দেখা যাক এটা কি রেজাল্ট দেয়, আপনাদের সাথে সেটা শেয়ার করব। আপাতত এইটা মেখে 20-30 মিনিট রাখতে হবে, মানে যতক্ষণ না এটা টান পড়ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করি, তারপরে দেখাচ্ছি। প্যাকটা লাগিয়েছি 20-25 মিনিট হয়ে গেছে, 20-25 মিনিট হয়ে গেছে, এবার একটুখানি টান, কিন্তু সেইভাবে প্যাক লাগালে যেরকম টান ধরে সেই টানটা ধরছে না, কিন্তু এই শুকিয়ে এসছে যেটা পুরো বোঝাই যাচ্ছে, স্কিনের সাথে মিশে মিশেও গেছে। এবার এই প্যাকটাকে তুলে ফেলবো, এটা তোলার নিয়ম হচ্ছে যেভাবে লাগালাম মাসাজ করে করে প্যাকটাকে তুলতেও হবে মাসাজ করে করে, তাই আমি একটুখানি হাতে একটু, আমি তো এখানে বিছানায় বসে আছি এভাবে ধুতে পারবো না, তাই জন্য আমি একটু জল নিয়ে মুখটা মাসাজ করছি, করে এটা তুলে ঠুলে দেখাচ্ছি, মাসাজটা অবশ্য দেখাবো। আমি একটু বাটি করে জল নিয়ে এসেছি, হাতটা জলের মধ্যে ভিজিয়ে বেড মাসাজ করে নিচ্ছি, মাসাজ করে তোলার চেষ্টা করছি, গোলে গোলে পড়ছে। এইভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মাসাজ করে করে জিনিসটাকে তুলতে হবে, মাসাজ করে তুলে নি তারপরে দেখাই আপনাদের। মুখটা আমি পুরো ধুয়ে এসেছি, গ্লো করছে কি একদম, পুরো ভালো করে মাসাজ করেই পুরো প্যাকটাকে তুলেছি, ভালো করে তুলে নিয়ে এসেছি, তুলে এবার মুখটুক ভালো করে ধুয়ে এসেছি। এটা হালকা উষ্ণ জল দিয়েও আপনারা ওয়াশ করতে পারেন, আমি প্লেন ওয়াটার দিয়েই ধুয়ে এসেছি, মুখটা মুছে নিই, মুখ একদম মুছে টুছে একদম পরিষ্কার করে ফেলেছি, জল ঠল কিছু নেই। সত্যি কথা বলতে মুখটা বেশ সফট লাগছে আমার, যেহেতু এর মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টস গুলো, মানে রাইসটা তো রয়েছে তার সাথে যেগুলো মিশিয়েছি, তার জন্য স্কিনটা একটুখানি সফট সফট তো হয়েছে, ভালো লাগছে, গ্লো কতটা করছে সেটা আপনারা বলবেন।
কমেন্টস করে জানাবেন। তবে আমার আপাতত দৃষ্টিতে ঠিকঠাকই লাগছে। আর এই প্যাকটা প্যাকটা পুরো বডিতেও লাগানো যায়, মানে বডি স্ক্রাব হিসাবেও ইউজ করা যায়। মানে ওইখানে যা যা বলেছে আমি সেটাই রিপিট করছি, বডি স্ক্রাব হিসাবে ইউজ করা যায়। মুখে যেহেতু খুব পরিষ্কার হয়েছে, মুখ তো এমনিতে আমরা পরিষ্কার রাখি, পরিষ্কার থাকে, স্কিন গুলো মানে বডি স্কিনটা ভীষণ ভাবে নেগলেক্ট হয়, সেই হিসাবে বডিতে সেইভাবে যত্ন নেওয়া হয় না। এই প্যাকটা বডিতেও লাগানো যায়, এবং শীত আসছে এখন, স্কিন ড্রাই হয়ে যাবে, এইটা লাগালে আমার মনে হয় স্কিনটা সফট থাকবে, কারণ আমি এটা মেখে আমার স্কিন গালটা বেশ সফট সফটই লাগছে, ভালো লাগছে, আর মনে হয় না কোনো ময়েশ্চারাইজার লাগানোর প্রয়োজন আছে। এবারে আমি বলে দিই আপনাদের এটার মধ্যে কি কি দিয়েছি। রাইস তো রয়েছে, রাইসটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। যেটা দেখানো হয়েছিল যে রাইসটাকে আলাদা, যে কোনো রাইস, যে কোনো চাল, আমরা যেই চালে ভাত খাই সেই চাল, যে চালটা আপনার রয়েছে অ্যাভেলেবেল সেই চাল দিয়ে ভাত করে মানে ওটাকে সফট করে নিয়ে তার সাথে দুধ মিশিয়ে ওটাকে ফুটিয়েছে। আমি অত তামঝামে যাইনি, আমার বাড়িতে ভাত রান্না ছিল, সেইটা আমি তুলে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি, তার সাথে দুধ মিশিয়েছি, দুধ মিশিয়ে যেরকম পেস্ট তৈরি করে সেটা করেছি, ঠান্ডা দুধ মিশিয়েছি, আর তার সাথে বাদাম তেল বা কোকোনাট অয়েল যেটা নারকেল তেল সেটা এক চামচ দিয়েছি, আর গ্লিসারিন দিয়েছি, এখন শীতকাল আসছে গ্লিসারিন মোটামুটি অ্যাভেলেবেল বাড়িতেই থাকে, গ্লিসারিন দিয়েছি, আর ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি একটা, এই হচ্ছে আমি দিয়েছি। মানে দুই থেকে তিন চামচ আমি ভাতটা নিয়েছি, রাইস নিয়েছি, সেটাকে ভালো করে পেস্ট করেছি, ওটার সাথে নারকেল তেল, গ্লিসারিন এক চামচ এক চামচ করে, আর একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে, আর দুধ মিশিয়েছি, ঠান্ডা দুধ সেটা মিশিয়ে ভালো করে পেস্ট করেছি। মানে পেস্টটা যেরকম হয় ফেস প্যাক, যেটা স্কিনে লাগালে লাগাতে সুবিধা হয় সেই রকম ফেস প্যাক, যারা একটু লিকুইড চায় লিকুইড করতে পারে সেভাবে লাগিয়েছি। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, এই দিয়েই প্যাকটা তৈরি করেছি। এবার এইটা যা যা বলেছিল আর কি, যে এটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, গ্লো দিচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, আপনারাই বলবেন। আর হচ্ছে ট্যান রিমুভ করে, যারা যদি রেগুলার ইউজ করা যায় এটা ট্যান রিমুভ করবে, আর স্কিনটাকে সফট করবে, ময়েশ্চারাইজ করবে। স্কিন ময়েশ্চারাইজ করার কারণ তো অবশ্যই এর মধ্যে তেল রয়েছে, নারকেল তেল রয়েছে, বা যদি বাদাম তেল দেওয়া হয় সেই তেল রয়েছে, আর ভিটামিন ই রয়েছে, আর যেটা রাইসটা কিন্তু স্কিনটাকে স্ক্রাব করতে সুবিধা করছে, আর এটার মধ্যে রাইস এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে সেটাও ভালো, আর দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা স্কিন পরিষ্কার করতে বা স্কিন গ্লো করতে সাহায্য করে। তো এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু ঘরোয়া জিনিস মোটামুটি, মানে ভিটামিন ই ক্যাপসুলটা আনতে হয়, তবে যারা একটুখানি রূপচর্চা চর্চা করে বাড়িতে বসে ঘরোয়া উপায় তাদের কাছে থাকে, যেমন আমার কাছে ছিল, সেই রকম এগুলো ঘরোয়া জিনিস, এগুলো থাকেই বাড়িতে, এটা দিয়ে করা যায়। এটা একেবারে বেশি করে তৈরি করেও ফ্রিজে রাখা যায়, রাখা সম্ভব, যদি মনে হয় যে এটা রেগুলার ইউজ করবে তাহলে প্রতিদিন একটু একটু করে না করে একেবারে একটু বেশি পরিমাণে ভাত নিয়ে, রাইস নিয়ে সেটাকে পেস্ট করে তার সাথে দুধ মিশিয়ে, আর যেটা যেটা বললাম পরিমাণটা সেই রকম ভাবে মিশিয়ে ওটাকে ফ্রিজার একটা কন্টেনারে রেখে ওটাকে ফ্রিজে রাখা যায়, সেটা ইউজ করা যায়। আমি আপাতত আজকে আমার মনে হয়েছে দুপুরবেলা এসে এরকম একটা স্কিন লাগছিল ওইটা ইউজ করব, তাই এটা করলাম। দেখি, এটা এটা বলে যে একবার ইউজ করলে, মানে ফার্স্ট টাইম যদি একবার ইউজ করা হয় এটা বেশ কয়েক ঘন্টা গ্লো করে, মানে হয়তো সকালবেলা করে গেলে বিকাল অবধি গ্লো করবে, আমি জানি না, এখন তো প্রায় দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, এটা কতক্ষণ থাকে, তবে আমার কিন্তু স্কিনটা বেশ ভালো লাগছে, যেই বাইরে থেকে এসে যে একটা মানে স্কিনটা মনে হচ্ছিল জ্বালা জ্বালা করছিল সেইটা থেকে আমি কিন্তু অনেকটা রিলিফ পেয়েছি। যাকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম, আপনাদের যদি এই জিনিসটা, এই ঘরোয়া টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে কমেন্টস করে জানান আমার স্কিনটা কেমন গ্লো করছে, ঠিক আছে।